हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी प्रियंका एंड आल्सो से गुड इवनिंग। तुम्हारा सकले केमन आछो? आमी तो भीषण भालो आछी। और आज के होच्छे सोमवार बिकेल थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करछी। और एखन आमी चले एसेछि छादे, कारण आमरा एखन किन्तु प्रत्येकेई कम बेशी छादे बिकेल बेलाटा चले आसि एकटु बाइरेर जगतेर साथे देखा साक्षात करते। और ये समय बाइरे जगतर साथे निजे एक आलापचारिताओ सारा हो जाए। एखन तो हे बिकेल बेला सूर्य अस्त जाच्छे। ये समयटा देखो, आकाशेर दिके ताकाले, सूर्यर दिके ताकाले मनटा जेन भरे जाच्छे अनेक। आमी एरकम समय आकाशेर दिके ताकाले आमार जेन मनटा भालो हो जाए, आमी निजेके अनेकटा फ्रेश फिल करी। आशा करी तोमराओ एरकम मुहूर्तटाके देखते भीषण पसंद करो। ये एकटु हाँटाहाँटी एकटु एदिक ओदिक करे निच्छि आमी। সন্ধে হয়ে গেছে আর বিকেলবেলায় ছাদে এসেছিলাম, প্রত্যেক দিনই একবার করে আসি। তো এখন এমন একটা সন্ধ্যাক্ষণ এসেছে যখন বিকেল আর সন্ধ্যের মাঝ বরাবর হয়ে গেছে, দুটো সময় মিশছে বিকেল আর সন্ধ্যের মাঝখানে। আর ছাদে দাঁড়িয়ে আমার অনেকক্ষণ ধরেই খালি মনে হচ্ছে আর সময় কাটছে না, এভাবে আর কতদিন যাবে আমি জানি না, আমরা কেউই জানি না। আর ছাদে দাঁড়িয়ে আমার দুকলি মনে পড়লো একটা গানের লাইনে, খুব পপুলার গান, তুমি সকলেই জানো। এখন আমার খুব গাইতে ইচ্ছা করছে, তাই ভাবলাম তোমাদের সাথে গেয়ে একটু শেয়ার করি। কাটি না সময় যখন আর কিছুতে, বসে না দরজায় জানালায় থাকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। ফুকু আসার মতন সময় এখন নয়। এখন ফুকু আসার বদলে আমার মনে হচ্ছে সেই সঠিক সময়টা আমাদের আসার অপেক্ষা, যেই সময় আবার সমস্ত কিছু আগের মতন সুস্থ স্বাভাবিকভাবে সমস্ত কিছু চলবে। চলো এখন দেখা যায় আমার ইভিনিং রুটিনে যেতে হবে। চলো তাহলে এখন নিচে যাওয়া যাক, তারপর আমার ইভিনিং রুটিন শুরু। ছাদ থেকে চলে এসেছি। তো একটা ভুট্টা ছিল, তো সেই ভুট্টাটাকে আমি এখন একটু পুড়িয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স আমাদের হয়ে যাবে। আর প্রত্যেক দিন অ্যাকচুয়ালি আগে যখন আগের জীবন ছিল তখন শুভ সন্ধেবেলা সাধারণত বাড়িতে খুব একটা ফিরতো না, ও ফিরতে একটু লেটই হয়ে যেত। তাই সন্ধ্যের টিফিন খাওয়া বা এরকম সানডে ছাড়া আর হতো না, সানডে অনেক সময় বাইরেও চলে যাওয়া হতো ঘুরতে টুরতে। তো এখন রোজ দিনই একটা মানে চিন্তার বিষয় যে কি ইভিনিংয়ে দেবো। তো প্রত্যেক দিনই কিছু না কিছু ভাবতে হয়। আজকে অ্যাকচুয়ালি ভুট্টা ছিল বলে আর বিশেষ কিছু ভাবলাম না, ভুট্টাটাকে পরিয়ে নিয়ে আমরা খেয়ে নেবো, আর তার সাথে একটু চা হয়ে গেলেই হালকা হয়ে যাবে খাওয়া। আমি এবার একটু নুন লেবু দিয়ে ভুট্টাটাকে আগে মাখিয়ে নেব, তারপর আমার রাত্রিতে ডিনার রেডি করতে হবে। আর ডিনারে আজকে আমি সিম্পল চিকেন কারি বানাবো। তো আগে ইভিনিংয়ের স্ন্যাক্স খেয়ে নিই, তারপর ডিনার বানানো হবে। আমি বললাম রাতে ডিনারে আমি চিকেন বানাবো, তাই জন্য আমি চিকেনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, তারপর আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি এখানে গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি। গোটা পাতিলেবু দিয়ে আমি ম্যারিনেশন করব। এটা আমার মনে হয় চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে জাস্ট মোটামুটি আমি 10 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে মশলাপাতি দিয়েও ম্যারিনেট করতে পারো। চিকেনের একটা স্পেশাল মশলা রেডি করে নেবো, তাই জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, খুব বেশি হাই করিনি, কারণ আমি চাচ্ছি না খুব বেশি পেঁয়াজগুলো ভাজা হোক। এরপর আমি একটা টম্যাটো কেটে দিয়ে দিলাম, আর রসুন আর আদাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব, দেন আমি প্রিপারেশনটাকে গ্রাইন্ড করে নেব। আর আমি একটু নুনও দিয়ে দিলাম যাতে করে টম্যাটো আর পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়।
আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু টমেটো যে ভেজে রেখেছিলাম এরপর ঠান্ডা হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি একটা মশলা বানিয়ে নেব এইভাবে মশলা বানিয়ে যে কোনো রান্না কিন্তু খুব ভালো স্বাদ আসে আর বিশেষ করে গোটা মশলা বেটে রান্না করে খেলে কিন্তু তরকারির স্বাদই বদলে যায় তোমরা গুঁড়ো মশলা ইউজ করতে পারো ন্যাচারালি আজকাল আমরা গুঁড়ো মশলা ইউজ করি তবে এই গোটা মশলা কখনো কখনো বেটে খেলে কিন্তু স্বাদ একদম বদলে যায় তো আমি গোটা দিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি গোটা ধনে দেব দিয়ে মশলাটাকে পেস্ট করে রেখে দেব তেল দিয়ে দিয়েছি আমি একটু চিনি দিয়ে দিলাম কালার আসার জন্য তারপর আমি গোটা গরম মশলা দিয়ে দেবো আমি সাধারণত চিকেন এর আগেও হয়তো রেসিপি শেয়ার করেছি তো আমি এভাবেই করি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি এরপর আমি এর সাথেই আলু ভেজে নেব আলাদা করে আমি আর ভাজলাম না পেঁপেও দিয়েছি আলু পেঁপে সব কিছুটা ভেজে নেব নুন লবণ দিয়ে আমার আলু ভাজা হয়ে গেছে এরপর আমি ম্যারিনেট করে যে নুন আর লেবু দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন সেটাও দিয়ে দিলাম মিক্স করে নেব সব কিছু খুব ভালোভাবে এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে মশলা ভেজে তারপরে যদি পেস্ট করে রান্না করা হয় যে কোনো তরকারিতে আমার মনে হয় স্বাদটা রেগুলারের থেকে একদম অন্যরকম হয়ে যায় এর আগেও আমি বেশ কিছু রান্নায় এরকমভাবে মশলা আমি ফ্রাই করে বেটে রান্না করেছি অ্যাকচুয়ালি আমি করি শুধু দেখানো বা শেয়ার করার জন্য নয় আমি করি এরপর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আগেই আমি চিকেনটা করছিলাম ঢাকা আমি খুলে আবারও বেশ কিছুক্ষণ আমি মিক্স করে নেব ভালো করে চিকেনটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আমার চিকেন আর পুরো কষা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে যে যেরকম গ্রেভি পছন্দ করে সেরকম গ্রেভি থাকবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার চিকেন রেডি হয়ে যাবে চিকেন রেডি হয়ে গেছে এরপর আমি আজকে শুধুমাত্র একটু এলাচ আর দারচিনি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এটাতে একটা সুন্দর ঘ্রাণ আসবে তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো তাহলেই আমার চিকেন কারি রেডি হয়ে যাবে ও আমার ছেলে এবং তার বাবার কারুকার্য আমি রান্না করছিলাম এসে দেখি বাবা ছেলেতে ড্রয়িং করেছে তো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সাথে শেয়ার করব যে কিভাবে আমি ঘরেতে দই পাতি অনেক আমি আগে প্রথমে দই পাততে জানতাম না তো আমার বেবি হওয়ার পর 1 বছর পর থেকে যখন আমি ওকে টক দই খাওয়ানো শুরু করি তখন থেকেই আমার দই পাতার জার্নি শুরু হয় বলতে পারো তো আমি দই পাতার জন্য প্রথমে আগে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি শুধু জাল দিলেই হবে না বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটাকে ফোটাতে হবে দুধটা ফুটিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে মোটামুটি যাতে আঙুল ডোবানো যায় এমন ঠান্ডা গরম থাকবে খুব বেশি গরমও থাকবে না খুব বেশি ঠান্ডাও হয়ে যাবে না এরপর দুধের পরিমাণ অনুযায়ী টক দই মেশাতে হবে আমার এখানে 2 প্যাকেট মতন দই ছিল তাই জন্য আমি মোটামুটি 2 চামচ মতন টক দই দিয়ে দিয়েছি
আর সামান্যই টক দই লাগে, খুব বেশি টক দই লাগে না। এরপর আমি ভালোভাবে টক দইয়ের সাথে দুধটা মিক্স করে নেব। আর মিক্স করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় রাখতে হবে। আমি সাধারণত আমার একটা মোটা কাপড় টাইপস আছে, সেরকম জায়গায় র্যাপ করে রাখি, মোটামুটি ওভারনাইট থাকবে। 7-8 ঘন্টা তো রাখতেই হবে, মনে রাখতে হবে যে জায়গাটা যেন তাপ থাকে। তোমরা এমন জায়গায় র্যাপ করবে বা রাখবে যাতে করে এই জিনিসটা গরমের মধ্যে থাকে। পরদিন সকালবেলায় ক্লিপিংটা নিয়েছিলাম, তো এই দেখো আমার দই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার সকালবেলা আমি ফ্রিজে মোটামুটি 1-2 ঘন্টা রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে তবেই দইটা খুব সুন্দর সেট হয়। আর এই যে দেখো টক দই আমার কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি প্রথমে পারতাম না, মোটামুটি 2-3 বার ট্রাই করার পর আস্তে আস্তে আমি শিখে গেছি। তোমরা যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না তারা এভাবে ট্রাই করো, তাহলে অবশ্যই সাকসেস হবে। তাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম, কিচেন ক্লিনিং, বাসন ক্লিনিং সমস্ত সেরে নিয়েছি। ছেলে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি সামনের ঘরে। সন্ধ্যা থেকে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম, যে কারণে তোমাদের সামনে আসা হয়নি। তাই ভাবলাম সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে এরপর ক্যামেরাটা আমি অন করি। আর সন্ধ্যা থেকে সবথেকে ভালো লাগা জিনিস কি হয়েছে জানো, প্রচণ্ড পরিমাণে এখানে ঝড় বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। একটা সুন্দর হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি তো ভীষণ এনজয় করছি। এনজয় করছি বলতে নিজেই মনে মনে এনজয় করে ফেলছি, যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা ভেবে ভেবেই আমি মনের মধ্যে এনজয় করে ফেলছি। আর আরও বেশি পরিমাণে ভাবুক হতে আর একটু এনজয় করতে নিজের নিজে আমি সামনে ঘরে চলে এসেছি, কারণ ও ঘরেতে ছেলে ঘুমিয়ে পড়েছে। তাই জন্য আমি সামনে ঘরে চলে এসেছি, জানলাগুলো খুলে দিয়েছি আর এখন বৃষ্টি পড়েছে আর আমি দেখবো। আর সাথে কফিও খেতে পারি, অবশ্যই ব্ল্যাক কফি। আর শুভও আমার সাথে জয়েন করবে, কারণ এইরকম বৃষ্টির ওয়েদারে যদি ব্ল্যাক কফি ওর হাতে ধরিয়ে বলি আমার সাথে বসো, তো দুজনে মিলে গল্প আড্ডা তো চলতেই থাকে। আর আমরা তো গল্প আড্ডা করবই, তার সাথে সাথে আশা করছি তোমরাও এই বৃষ্টিটাকে উপভোগ করছো বাড়িতে বসেই। এখন বাড়িতে বসেই এই সমস্ত ছোটোখাটো জিনিস থেকেই আনন্দ আমাদেরকে পেতে হবে, তাই না? তা না হলে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কিন্তু খুব একটা ভালো কাটবে না। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো থেকে দেখবে আনন্দ নিতেও ভালো লাগে, আর আনন্দ হলে পরে মনটাও ভালো থাকে, আর প্রত্যেকটা জিনিস পজিটিভলি আমরা নিতেও পারি। তো যাকে আজকে আর আমি বেশি কথা বলছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানেই আজকে আমি আমার ভিডিওটা এন্ড করলাম। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, আর অনেক 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 পজিটিভ থাকো। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে গো। যতই এসি চালাও না কেন, এইরকম হাওয়ার কাছে আশা করি কোনো কিছু হাওয়া হয় না। প্রকৃতির একটা আলাদা রকমই জিনিস আছে, বৃষ্টির এই হাওয়া বলো, অন্য সময় যখন ভালো হাওয়া দেয়, এর কাছে এসির হাওয়া কিন্তু অতটাও মিষ্টি লাগে না, আমার তো এটাই মনে হয়। ও যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।